এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর যেটা মানুষের জন্য অর্থাৎ মানুষের এবাদতের জন্য যে তৈরি করা হয়েছে সেটা হলো বিমাক্ষা মক্কাই বাইতুল্লাহ কাবাঘর বাইতুল্লাহ প্রথম তৈরি করেছেন আদম সালাম এবং ফেরেস্তাহা এবং সেটাকে নতুন করে আবার প্লাবনের ঢুসে যাওয়ার পর এটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম সালাম এবং তার সাথে সহযোগী ছিলেন তার ছেলে ইসমাইল সালাম হারাম উপার্জন থেকে এবাদত এবাদতখানা তৈরি করা যাবে না তবে ব্যক্তি হিসাবে মুসলমানদের করা উচিত অমুসলিম যদি করে তাহলে সেটা করলে সমস্যা নেই যদি তাদের পক্ষ থেকে কোনো রকম খেয়ানত অথবা ধোকার কোনো সম্ভাবনা না থাকে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যে কোনো একজন আলেম বলেছেন যে কাবাঘর এটা হিন্দুর তৈরি এটা একজন বলেছেন আবার এটাকে কেন্দ্র করে আরও কিছু আলেম বক্তাকে কাভের ভত দিচ্ছেন বিষয়টা শরীয়তের আলোকে আমরা কি বুঝব কি কথা বুঝছেন জি আমি বলবো যিনি বলেছেন যে কাবাঘর হিন্দুর তৈরি প্রথমত ভাষাটাও এটা হয়নি আর আসলে হিন্দুর তৈরি এটা বলাও ঠিক হয়নি কেন ঠিক হয়নি যে আসলে কাবা ঘর প্রথম নির্মাণ কে করেছে এটা নিয়েও একতলাপ আছে কেউ বলছেন ইব্রাহিম আসলাম তৈরি করেছেন কেউ বলছেন ফেরেস্তা তৈরি করেছেন কেউ বলছেন আদুল আলাহাম তৈরি করেছেন কিন্তু গ্রহণযোগ্য মত যেটা সেটা হলেই যে আসলে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ বলছেন ইন্না আউআ আলা বৈতিন বুদি আলী নাস এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর যেটা মানুষের জন্য অর্থাৎ মানুষের এবাদতের জন্য যে তৈরি করা হয়েছে সেটা হলো বিমাক্ষা মক্কাই বাইতুল্লা কাবাঘর কাবা ঘর এটা নির্মাণ করেছেন বিশুদ্ধ মত অনুযায়ী আদম সালাম ফেরেস্তাদের ফেরিস্তাদের সহযোগিতায় ফেরেস্তাদের সহযোগিতায় এরপরে নুয়ার ইসলামের প্লাবনের সময় সমস্ত দুনিয়ায় সবকিছু তো ধ্বংস হয়ে গিয়েছিল তখন কাবাঘরের নির্মাণটাও ধ্বংস হয়ে গেছিল এরপরে আল্লাহ পাক ইব্রাহিম সালামকে কাবা ঘর তৈরি করতে বলে নাই তিনি বলছেন পাক বলছেন যে তুমি আমার বাইতুল্লাহ আমার বায়তুল্লাহকে নির্মাণ এটাকে নতুন করে তার যে ভিত্তি আছে সে ভিত্তির উপরে নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন তো বাইতুল্লাহ প্রথম তৈরি করেছেন আদুল আসসালাম এবং ফেরেস্তাহ এবং সেটাকে নতুন করে আবার প্লাবনের ঢুসে যাওয়ার পর এটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাহ সালাম এবং তার সাথে সহযোগী ছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিসালাম পরবর্তীতে এটা আবার আল্লাহ রসুল সালসালামের যুগে আল্লাহ রসুল সালামের দাদা চাচা ইনারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন তো আল্লাহ সালামের দাদা কি নাম আব্দুল মোত্তালেম উনি কি মুসলিম ছিলেন নাকি মুশ্রিক ছিলেন মুশ্রিক ছিলেন ওনার চাচা আব্দুল মোত্তালেব আবুল আহাব রাখা ছিল মশরিক ছিল তো এখানে বলা যেতে পারে যে এক সময় তো মশরিকাও তৈরি করেছিল মশরিক আলাদা হিন্দু আলাদা হ্যাঁ মশরিকরা তো তারা তাদের বানানো মূর্তি তার পূজা করে আর হিন্দু ইয়াবুদ আবুদ কুল্লা সে ইল আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার সব জিনিসের বাদত করে হিন্দু অতএব হিন্দু বানায়ছে এই কথাটা অতিরঞ্জিত হয়ে গেছে বাড়াবাড়ি হয়েছে যদি এখানে বলা হতো যে আসলে কাবাঘর নির্মাণ করেছে মুসলিম রাই হ্যাঁ কিন্তু আল্লাহ রসু যুগে ওনার বাপ চাচা বাপ তোরা চাচা দাদা ওনারা মসরিক ছিল মসরিক অবস্থায় তৈরি করেছেন তো এখানে মশাল্লাহ হলো এই অমুসলিম তারা বাইতুল্লা আল্লাহর ঘর তৈরি করা অথবা আল্লা মসজিদ অন্য কোনো মসজিদ তৈয়ার করতে পারবে কিনা মনে রাখবেন একটা হলো মসজিদ তৈরি করা আর আর একটা হলো মসজিদ দেখাশোনা করা মসজিদ কি দেখাশোনা তৈয়ার করার ক্ষেত্রে যেমন জনবলের প্রয়োজন মিস্ত্রি অমুসলিম অথবা ইঞ্জিনিয়ার অমুসলিম অথবা উপার্জন টাকা অমুসলিমের ওলামায়করা বলছেন তাদের উপার্জনও নেওয়া যাবে এবং তারা যদি মেহনত করে ঘর তৈরি করে সেটাতেও কোনো সমস্যা নেই কিন্তু তারা কোনো উপকৃত হবে না যেহেতু ইসলাম ইমান নেই ইমান যেহেতু নাই অর্থাৎ তাদের কোনো লাভ হবে না কিন্তু মুসলমানের কোনো ক্ষতি নেই ওই মসজিদে নামাজ পড়বে যদি সেটা হিন্দু বানাক বা অমুসলিম বানাক কিন্তু উপার্জন যেটা লাগাবে মসজিদে বা বায়তুল্লাই এই উপার্জনটা যেন হালাল হয় কি হয় হালাল হয় সেটা অমুসলিমের হোক অথবা মুসলিমের হোক আল্লাহ নবীলামের যুগে তখন মুসজিদিকরা যে কাবাঘর ঘর নির্মাণ করেছে তাদের শর্ত ছিল যে তারা কাবা ঘরে শুধুমাত্র হালাল টাকা ব্যয় করবে হারাম টাকা তারা বাইতুল্লায় লাগাবে না যার জন্য ইব্রাহিম ইসলামের যে কাওয়ায়দে ইব্রাহিম ইব্রাহিম ইসলামের যে নির্মাণের যে ভিত্তি ছিল তখন ওই মশ্রিকদের সময় মক্কাবাসীদের কাছে এত পরিমাণ টাকা নেয় যে এই পরিপূর্ণ ঘর তৈরি করতে পারবে হালাল পয়সা এত ছিল না তারা কি করলেন কিছু অংশ বাদ দিয়ে যেটা হাতিম নামে এখন বাউন্ডারি দেওয়া আছে না এই অংশটুকু বাদ রেখে হালাল টাকা দিয়ে এটাকে পুনরায় নির্মাণ করেছে কিন্তু হারাম টাকা মিশ্রিত করবে। নয় তো এখানে মূল যেটা বিষয় সেটা হলেই হারাম উপার্জন থেকে এবাদত এবাদতখানা তৈরি করা যাবে না তবে ব্যক্তি হিসাবে মুসলমানদের করা উচিত অমুসলিম যদি করে তাহলে সেটা করলে সমস্যা নেয় যদি তাদের পক্ষ থেকে কোনো রকম খেয়ানত অথবা ধোকার কোনো সম্ভাবনা না থাকে